Hello, assalamualaikum, my all beautiful apujanda. It's your Sabu from your favorite beauty care page, Sabu Shop. চোখে পড়ার মতো পোর্স টাইট করতে যাচ্ছেন তারা আমাদের এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুবেন, জাস্ট আমাদের এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুবেন। এটা নাপোলি ফেস ওয়াশ, অ্যাওয়ার্ড পাওয়া একটা ফেস ওয়াশ, অ্যাওয়ার্ড পাওয়া একটা ফেস ওয়াশ ভিয়েতনামের। এটা আপনার মুখ ধোয়ার মাধ্যমে মুখের গর্ত টাইট করতে পারে। দেখেন, মুখ ধোয়ার মাধ্যমে ফেস ওয়াশ দিয়ে, ফেস ওয়াশ দিয়ে ব্রণ যাবে, ব্রণের দাগ যাবে, ব্রণের গর্ত টাইট হবে, মেশা যাবে, কুচকানো ভাব টাইট হবে। এটার মধ্যে কলাজেন আছে, কলাজেন যেমন খান তেমন মেখেও স্কিন টাইট করা যায়, এটা স্কিন টাইট করবে। এখন এমন জিনিস দিয়ে মুখ ধুবেন যেটা টাকা উসুল প্রোডাক্ট। ভাই, আমি মুখ ধুচ্ছি, আমার তো মুখ ধুতেই হয়, সেটা দিয়ে আবার মুখের গর্ত টাইট হচ্ছে, সেটা আবার অ্যাওয়ার্ড পাইছে। আমার দেখা কোনো ফেস ওয়াশ আমি দেখিনি যে অ্যাওয়ার্ড পাইছে, এটা এমনি এমনি অ্যাওয়ার্ড পায়নি। আপনি গুগল সার্চ করলেই পাবেন, হোয়াইটেনিং, পোর্স টাইট, অ্যাকনি রিমুভ করে, অ্যাকনির দাগ রিমুভ করে, মেস্তা রিমুভ করে। আমি মনে করে করে বলতেছি, কারণ এতগুলো কাজ আমি মুখস্থ করে ফেলছি, বুঝছেন, আমার কিন্তু দেখেও বলতে হয় না। তারপরে হোয়াইটেনিং, তারপরে মেস্তা রিমুভ করে, ঠিক আছে। সো যাদের মেস্তা চলে গেছে কোনো ক্রিম দিয়ে, এটা দিয়ে সারা জীবন মুখ ধুবেন, জীবনেও আপনার মেস্তা ব্যাক করবে না, জীবনেও আপনার মেস্তা ব্যাক করবে না। কোরিয়ান খাজানা কয়টা ইউজ করতে হবে আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি কোরিয়ান খাজানা নিয়ে। কোরিয়ান খাজানা একবার ইউজে দেখবেন কি, মানে জাস্ট আপনারা একটা শেষ করবেন, একটা শেষ করে দেখবেন কি আপনার মুখ থেকে গ্লিটার বের হচ্ছে, লাইক মি, আপনার ফেস থেকে গ্লিটার বের হবে, গ্লিটার, বুঝছেন, হাইলাইটার। আমরা যে মেকআপ ইউজ করি ওরকম আপনার ফেস চিকচিক করবে, মনে হবে আপনি মুখে হচ্ছে কোনো হাইলাইটার দিচ্ছেন। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি।